একটি হচ্ছে সালাতুল তাসবি কত রাকাত এবং তার ফজিলত জি, আর দুই নম্বরটি হচ্ছে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম কি জি এবং এর ফজিলত কি? সালাতুল তাসবি কত রাকাত? সালাতুল তাসবির নামাজ চার রাকাত, পড়ার পদ্ধতিটি হলো প্রতি রাকাতেই 75 বার করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি পড়বে। প্রথমে যখন সানা পড়ে নেবে, সানা পড়ার পর পরে এটা একবার পড়ে নেবে, রুকুতে যাওয়ার আগে 10 বার পড়ে নেবে, প্রথমবার 15 বার, তারপর 10 বার, 25 বার, রুকুতে গিয়ে 10 বার পড়বে, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার পড়বে, 45 বার সেজদায় গিয়ে 10 বার পড়বে, সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝখানে 10 বার পড়বে, 55 বার, আরেকবার সেজদা দিয়ে আবার পড়বে 10 বার, 65 বার, সেজদা থেকে উঠে বসে আবার 10 বার পড়ে নিবে। আত্তাহিয়াতুর আগে না, মানে প্রথম রাকাতে পড়ার পর দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগে 10 বার পরে 75 বার শেষ করে তারপর সে দাঁড়িয়ে যাবে। এভাবে প্রতি রাকাতে 75 বার করে পড়বে নামাজ। তবে দুই বৈঠকে যে আত্তাহিয়াতু আছে, আত্তাহিয়াতুর আগে দোয়াটা পড়ে নিবে, আর অন্যান্য যে তাসবিহগুলো আছে যেমন সুবহানাল রাব্বিয়াল আলা, সুবহানাল রাব্বিল আযীম, এই তাসবিহগুলোর পরে পড়বে দোয়াটি। চমৎকার আপনি বলেছেন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে।